এটা মনে রাখতে হবে, আজকে সেই মাকে আমরা আহ্বান জানাবো, আসুন আপনারা এই লড়াইটা আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এটা ভাববেন যে দুদিন আগে আপনারা রেখেছিলেন মহারাজ, আমাদের মহারাজ মহারাজ এমন কথা বলেছিলেন যখন সোশ্যাল মিডিয়াতে মানুষটাকে ভুটো করতে শুরু করলো, এবার মহারাজ কালকে মাঠে নামছে। আপনার দলের একজন সিনেমা ওই টেকনিশিয়ান মাঠে নামিয়েছেন আপনার ব্যারেকপুরের এমএলএ পিছন থেকে নামাচ্ছেন তাদের, কেন কেন? তাহলে যদি আপনি চাইছেন, যদি আপনি চাইছেন এদের শাস্তি হোক, তাহলে 280 জন বুদ্ধিজীবী মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে লড়াই করছে, যারা এই মা বোন যাই বলি আমরা তাকে তার উপরে যে অত্যাচার হয়েছে তার জন্য লড়াই করছে, তার জন্য কষ্ট করছে, তাকে বাঁচাবার জন্য তাকে যারা লড়াই করছে তাদেরকে ফাঁসাবার জন্য, আর যারা এই অঘটন ঘটিয়েছে, যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাকে বাঁচাবার জন্য আপনি আপনার পুলিশ তাকে ডেকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। একটা বাচ্চা মেয়ে হানি পড়ে থাকে, তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। আর এই যত পাপীরা ওখানে আছে, যত জায়গা আপনারা এই খুন ধর্ষণ বলত্তার অত্যাচার জোর জুলুম করছে, মানুষ তার কৈফিয়ত আপনার দিকে চাইবে, মানুষ তার জবাব আপনার দিকে চাইবে। আমি ধন্যবাদ জানাবো বহু মহিলারা সোশ্যাল মিডিয়া ব্যক্তি হয়েছে। একজন মহিলা বলছে একজন পুলিশ অফিসারকে এই কাকুকে নিজের মেয়েকে কোলে নিয়ে বলছে এই কাকুকে জিজ্ঞেস করো তো যে আপনারা এই ধর্ষণকারীদের পাশে কেন আছেন, আপনারা এই ধর্ষণকারীদেরকে বাঁচাবার চেষ্টা করছেন না? এটাই দরকার আছে বাংলা, বাংলাকে বাংলা সবসময় বাংলার মহিলারাই পরিবর্তন করে সবসময়। আজকে পরিবর্তন নয়, আজকে পদত্যাগের দাবি করতে হবে মমতা ব্যানার্জিকে, মমতা ব্যানার্জি নয় নামান্য যেতে হবে। ওখানে ওখানকার আপনার যারা কোর ভোটার, আপনার যারা ভাইরা, আপনার যারা দাদারা যারা ওখানে বসে আর বিকলে এই পাশি অত্যাচারের সহযোগিতা করে, তারা অসুখ বিক্রি করে হসপিটালে ভর্তি করতে গেলে ওই বেলগাছিয়ার গুন্ডারা যারা সেই দিন রাত্রিবেলা ভাঙচুর করেছিল একটা আন্দোলনকে কালি লাগানোর চেষ্টা করেছিল, তাদেরকে না ধরে যারা হসপিটালে ট্রিটমেন্ট করাতে গেছিল তাদেরকে অ্যারেস্ট করে দিয়েছে। দিদি আর কতদিন, কতদিন আপনার এই কালো মুখটা মানুষ দেখবে? আমি কোন কালো রোগের বিরুদ্ধে বলছি না, কিন্তু আপনার মুখে যে কালি লাগানো আছে, আপনি যে একটা মুখোশ করেছিলেন, আজকে বাংলা মানুষ বুঝতে পারছে আপনি মহিলার অপমান করেছেন। আপনি আপনার দলের লোকেরা বলে তো মাঝে মাঝে একজন মহিলা মুখ্যমন্ত্রী ভারত করছে, এই বিজেপির লোকেরা দেখতে পারে না, তাদের সহ্য করতে পারছে না। যদি বলি আপনার কি লজ্জা হচ্ছে না যে আপনি একটা রেপ একটা ধর্ষণকে আপনি বাঁচাবার জন্য, তার অপরাধীদেরকে বাঁচাবার জন্য আপনি উঠে পড়ে রেখেছেন? আজ জিকরগণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর সাংগঠনিক জেলার এসএ মোর্চার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় নৈহাটি স্টেশনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে। উক্ত বিক্ষোভ কর্মসূচিতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, প্রয়াঙ্গ পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান, আজ জিকরগণ্ড নিয়ে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবির পাশাপাশি দোষীদের ফাঁসি চাওয়ার কথা জানালেন। তার পাশাপাশি বিজেপি নেতা প্রিয়াঙ্গ পান্ডে জানান, মহামান্য সুপ্রিম কোর্টের আদালতের নির্দেশে সাধারণ মানুষের নিরাপত্তা না দিতে পারায় আজিগর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। দেখুন সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। বলার কিছু নেই, একটাই কথা, একটাই দাবি, পদত্যাগ মমতা ব্যানার্জি, আর কোনো দাবি নেই। মমতা ব্যানার্জি পদত্যাগ, আর যারা অপরাধী আছে তাদের ফাঁসি, এটাই আমাদের দাবি, আর কোনো দাবি বিলম্বে বদল হয়। সন্দীপ ঘোষের মেয়ে ফায়ার হলো,
দেখুন এটা সবটাই আইওয়াস, কিন্তু ভারতবর্ষে সুপ্রিম কোর্ট যেভাবে আজকে দানা বেঁধে দিয়েছে, যেভাবে আজকে জবাব দিয়েছে এই কপিল সিব্বল, অভিষেক মনু সিংঘভি, মমতা ব্যানার্জি যে উকিলের বিরুদ্ধে, তাতে মনে হচ্ছে বাংলার মেয়ে যে ধর্ষিত হয়েছে, যে মারা গেছে, যার খুন হয়েছে, তে ন্যায় পাবে। নজিরবিহীন ঘটনা, যে সুপ্রিম কোর্ট বলছে সিআইএসএফকে একটা হাসপাতাল পাহারা দিতে, বাংলায় 355 ধারা দিয়ে সমস্ত জেলা যেখানে এই ধরনের অপরাধ হচ্ছে, যে হসপিটালগুলোতে এই ধরনের অপরাধ হচ্ছে, যেখানে মানুষ নিশাহায় হয়ে যায়, সেখানে সিএসএফকে পোস্টিং করেছে, প্যারামিলিটারিকে পোস্টিং করেছে। আমরা আশা করব সারা বাংলায় এই সরকারি হসপিটালগুলো যে দুর্নীতি আখড়া, সব জায়গায় প্যারামিলিটারি পোস্টিং করা যায়। দেখুন এই ব্যাপারে আমি তথ্য না দেখে বলতে পারবো না, এটা আমার বলার অধিকারও নেই। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। চাইনিজ চাইনিজ চাইনিজ, শুধু চাইনিজ কেন, জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট। যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস, তাই বাড়িতে বসে আর কি ভাবছেন, এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে, আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই। এখানে রয়েছে 3,000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, 1,500 স্কোয়ার ফিট কনফারেন্স রুম, 3,000 স্কোয়ার ফিটের রুকটপ, সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি, সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে। আমাদের ঠিকানা কল্যাণী B/9CA কল্যাণী নদিয়া। আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে। Aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. You've